চণ্ডীমঙ্গল কাব্যে আমরা জানতে পারি সমাধি বৈশ্য ও রাজা সুরত মেথাসমুনির আশ্রমে যান এবং মেথাসমুনি মা দুর্গার কাহিনী তাদেরকে বর্ণনা করেন এবং তারা চৈত্র মাসে বাসন্তী দুর্গাপুজোর সূচনা করে। কথিত আছে সুরত রাজা কোনোদিন কোনো যুদ্ধে পরাজিত হননি, কিন্তু ভাগ্যের পরিহাস এবং মা দুর্গা বিমুখ থাকায় তিনি যুদ্ধে পরাজিত হন এবং তার সেনাপতি ষড়যন্ত্র করে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং অন্যদিকে মহারাজ সুরতের মতনই নিঃস্ব হয়ে যায় বৈশ্য। তিনি তার স্ত্রী পুত্রদের দ্বারা লাঞ্ছিত হন, তাই তারা মনোদুঃখে বনের মধ্যে অর্থাৎ মেথাসমুনির আশ্রমে চলে আসেন এবং সেখানে এসে আরাধনা করেন দেবী ভগবতী ভারতী দশপ্রহরণ ধারিণী মা দুর্গা। তারপর থেকে শুরু হয় দুর্গাপুজো বাঙালির ঘরে ঘরে। তবে সেটা ছিল বসন্তকাল, আমরা দর্শন করছি বাসন্তী দুর্গা। এবার আমি যাব বলরামপুর, রাকেশের বাড়ি আমি থাকবো, রাকেশ থাকবে, আর থাকবে বেল্লাঙ্গার ফেমাস পাই অভি, ওখানে দেখে নেব বাসন্তী মায়ের আরাধনা। চলো যাওয়া যাক বলরামপুর। রাকেশ সুব্রতর সুবাদে বেশ কয়েক বছর ধরে আমার বলরামপুরের এই মাতৃ প্রতিমা দর্শনের সৌভাগ্য ঘটেছে। আগেরবার আমি এখানে গিয়ে ভিডিও করেছিলাম, খুব সুন্দর লাগে বলরামপুরের এই পূজোটা। কীভাবে যাবেন আপনাদের বলে রাখি, বলরামপুর রেল স্টেশন থেকে নেমে একদম পায়ে হেঁটে 3 মিনিট লাগবে পুজো মণ্ডপে। বলরামপুর স্টেশনের নামটাই বুঝতে পারবেন ওখানে গান বাজছে এবং আলোক রাশি দ্বারা আপনারা বুঝতে পারবেন এখানে কোথাও পুজো হচ্ছে, সে আলো দ্বারা চলে আসবেন। হাঁটা পথে মাত্র 3 থেকে 4 মিনিট উপস্থিত হবেন পুজো মণ্ডপে। আমি রঞ্জন, আমার সঙ্গে রাকেশ মুরুজি। রাকেশের বাড়ি বাসন্তী পুজো, এটা বললাম থাকবে না ট্যাটেনি, প্রতি বছর ভালো করে। আগে বছর আমরা এসেছিলাম, চলো ট্যাটেনিকের ভিতরে যাওয়া যাক। ট্যাটেনিক জাহাজের মুভি আমরা সবাই দেখেছি। টাইটানিকের কাহিনী হলো 1912 সালের 15ই এপ্রিল জাহাজটি প্রথম সমুদ্র যাত্রা করে। নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলীর আঘাতে টাইটানিক জাহাজটি ডুবে যায়। ওইটি ছিল সেই সময়ের সবথেকে সুবিধালব্ধ এবং আধুনিকরণ জাহাজ। পরবর্তীকালে এই টাইটানিক যে জাহাজ, সে জাহাজের অনুকরণে মুভি হয়। সেই মুভির নায়ক নায়িকা দেখতে পাচ্ছি আমরা রোজ এবং জ্যাক, তারা টাইটানিক জাহাজে ওই রকম পোজ দিয়ে দাঁড়িয়েছিলেন, সেটা মুভিতে দেখানো হয়েছিল। তারপর থেকে টাইটানিক জাহাজটা খুবই নাম করে, বিশেষভাবে আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু টাইটানিক জাহাজের একটি ভক্ত ছিলাম। আমার মতো কে কে টাইটানিক ছবিটি দেখেছো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আমরা এখন চলে এসেছি পুজো মণ্ডপের একদম ভেতরে, যেখানে অবস্থান করছেন মা দুর্গা। প্রথমেই দেখতে পাচ্ছি দেব সেনাপতি কার্তিক ও প্রথম পূজনীয় দেব গণেশ, দুজনা অনবদ্য ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন। অন্যদিকে দুই বোন বীণাবাদিনী মা সরস্বতী ও ধনদেবী মা লক্ষ্মী। কত সুন্দরভাবে এনারাও, দুই বোন একজন দাঁড়িয়ে আছেন অপরজন বসে আছেন, কত সুন্দর লাগছে শাড়ির ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু। এবং মা দুর্গা দেখতে পাচ্ছি একটি অসুর, তার উপরে সিংহ এবং মা দুর্গা অভিনব ভঙ্গিতে মহিষাসুরকে মর্দন করছেন। মায়ের মুখমণ্ডল, মায়ের চিনিত্র আগুন জ্বলছে, কিন্তু মুখে মায়ের সেই স্নিগ্ধ হাসি। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে
পিছনে চালচিত্র করা হয়েছে। কত অপূর্ব লাগছে এখানকার মাতৃ প্রতিমা। দেখুন মায়ের মুখমণ্ডলটা এত সুন্দর লাগছে, মাকে দেখে যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর পিছনের চালচিত্রটাও এত অনবদ্য, এত সুন্দর, সত্যি দুচোখ সার্থক হচ্ছে। খুবই ভালো লাগলো এখানকার মাতৃ প্রতিমা দর্শন করে। আমরা পুজো মণ্ডপের একপাশে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাধিকা মীরাকে। খুবই সুন্দর লাগলো এখানে এই কৃষ্ণ এবং মীরার যুগল মূর্তি। এবং পুজো মণ্ডপে একই সঙ্গে দেখা যাচ্ছে দেবাদিদেব ভোলে মহেশ্বর এবং মা পার্বতীকে। এখানে কিন্তু মা পার্বতী কোনো অসুর নিধন করছেন না, তার পতি অর্থাৎ নটরাজ তিনি বীণা বাজাচ্ছেন এবং মা পার্বতী সেই ছন্দে নৃত্য করছে। মা এবং বাবার ভালোবাসার সম্পর্ক এখানে দেখানো হয়েছে। পুজো মানেই উৎসব, উৎসবের অপর হচ্ছে মেলা। মেলা ছাড়া পুজো উৎসব যেন ঠিক পরিপূর্ণতা পায় না। এত সুন্দর লাগে এই মেলাগুলোকে। আমরা এবার এই মেলা ঘুরতে শুরু করলাম, সমস্ত রকমের জিনিস দেখতে পারলাম মেলাতে। চলো তোমরাও আমার সঙ্গে একটু মেলা দেখে নাও। বাচ্চাদের খেলনা মাত্র 40 টাকায়, টিফিন সেট মাত্র 40 টাকায়, থেকে রাকেশ এবং দুজনে এগুলো খাচ্ছে, আমি খাবো না। আমার খরচ নিচ্ছেন, এবার খাচ্ছে, দেখো আমার সামনে খাচ্ছে, আমি খাচ্ছি, আপনি পাচ্ছো আমি খাবো না। না না, রাকেশ খাওয়াচ্ছে, রাকেশের পাড়ে আসছে করতে পারে। আগের বছর রাকেশ খাইয়েছিল, কিন্তু এবছর আমি রাকেশকে আমি খাবো না, রঞ্জনে আর খাবো। ওরা তো এগরোল খাচ্ছে, চলো আমরা আর একটুখানি মেলা ঘুরে নিই, ওরা এগরোল খেতে থাকুক। বন্ধুরা কেমন লাগলো বলরামপুরে? বলরামপুরের নায়ক এরাকও দেখেছো, নির্মল ছেলে, তার সঙ্গে রাকেশ পালিকাটো, সবাই মিলে ঠাকুর দেখলাম। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। পুজো এখানে আসলে শুভ দেখা পাবা, 24 ঘন্টা এখানে বসে থাকছে, কেমন থাকছে না কেউ। কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে জানাবো। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে অন্য একটি পর্ব, অন্য কোথাও, ভালো থাকবো ততদিনের জন্য। নমস্কার, ভিডিও শেষ পর্যন্ত সবাই থাকার জন্য ধন্যবাদ।